spot you. আমাদের এখন স্পট করে নিয়েছে, চলো বলো সি মেকআপ রুমে আমরা কি কি করি। আমি এই ফ্যামিলিতে বড় বউ, আমার ছোট যা অসম্ভব দুষ্টু। না না এটা অসম্ভব সুইট একটা মানুষ। আর আমার বেআইন, হবু হবু ব্যাপার। আর আমরা মেকআপ রুমে খুলে বলতে হবে, খুব মজা করি আমরা, খুব মজা করি। ওই যে আমাদের জালিন চলে এসেছে। না না আমরা মেকআপ রুমে সবাই ভীষণ আড্ডা মারি, শুধুমাত্র যে স্ক্রিপ্ট পড়া হচ্ছে, হ্যাঁ বড় বড় স্ক্রিপ্ট আসে, একসঙ্গে তিনটে চারটে পাঁচটা সিন মুখস্থ তো করতেই হয়। তার পাশাপাশি আমরা ভীষণ ভালো আড্ডা মারি, খাওয়া দাওয়া চলে। এই যে নদী আমার মিষ্টি শাশুড়ি, আমার মিষ্টি শাশুড়ি, আমার সমস্ত প্রিয় বন্ধু, এরা আমার মিষ্টি শাশুড়ি, অসম্ভব মিষ্টি একজন মহিলা, ছেলের বউ, ছেলের বউ, ছেলের বউ। শাসনে রাখে ওর মেয়েকে, বয়ে যাচ্ছে এরকম কিছু নয়, এবং সমস্ত সময় ডিসিপ্লিন মেনটেন করা, নিজের কাজ মেনটেন করা, দ্যাট ওয়ে আই লাভ হার সো মাচ। আচ্ছা দিদি ভাই ভীষণ আচ্ছি বলা আচ্ছি। আচ্ছা আমি আমি যেসব শিক্ষাগুলো দেই, হ্যাঁ সবাই ভাবে হয়তো আমি প্রচন্ড রাগী, প্রচন্ড, আমি ঠিকঠাক শিক্ষা দেই কিনা বলো, একদম পজিটিভ, একদম পজিটিভ, একদম ঠিক শিক্ষার এরকমই হওয়া উচিত। আজকালকার মেয়েদের দুষ্ট না, আজকালকার মেয়েদের এরকম শাসনে রাখা উচিত। আর তোমার নাচ দেখিয়ে দাও একটু, নিজে ভালো নাচতে জানো। না না সেটা দেখার জন্য স্টেজে, মানে সেটার জন্য টিকিট কেটে দেখতে হয়, আমার নাচ কিন্তু এমনি এমনি দেখা যায়। আচ্ছা ঠিক আছে, বাই এভরিবডি, লাভ ইউ অল। তারা কারণ আমার কি কি হয় মেকআপ রুমে, মেকআপ রুমে প্রচুর, আমাকে আমাকে প্লিজ এক্সকিউজ মি, আমাকে অন্য একটা ইয়েতে যেতে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি হ্যাঁ আচ্ছা তুমি পে, বাহ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমাদের ওই কথাটা বলে দাও, আমাদের এই রিসেন্ট একটা আউটডোর হলো ছোট্ট করে, সেখানে কিন্তু আমরা খুব মাস্তি করেছি তাই না? হ্যাঁ মেকআপ রুমে খুব মাস্তি করেছি, কারণ মেয়েদের একটা ঘর, সব মেয়েরা এক জায়গাতে, সব মেয়েরা এক জায়গায় হলে মানে বুঝতেই পারছো কত রকমের আলোচনা, কত রকমের মজা হয়। তো আমরা আজ রকমের খাওয়া হয়েছে, সেটাও ভালো, খাওয়াটা কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে কি খাবো, মানে সকালবেলা থেকে প্ল্যান হতে থাকে, যে তারপরে তো নানান কথা, নানান প্রসঙ্গ, অনেক কনস্ট্রাকটিভ আলোচনাও হয়, তারপরে তো একটু লেগ পুলিংও হয় কখনো কখনো, এই রে এইটা তো সিক্রেট, এইটা তো বলা যাবে না, বাট ডেফিনেটলি ভেরি ইন আ পজিটিভ ওয়ে, ওরকম কিছু না, মজা মজা করা, জাস্ট মজা করা, বাট উই রিয়েলি এনজয়ড আ লট। হ্যাঁ খুব এনজয় করি বলে। খাওয়া দাওয়া আনলে পরে কে সব থেকে বেশি খাবার দাবার বানিয়ে নিয়ে আসে, শেয়ার করে খায়, বাইরে থেকে সব থেকে বেশি খাবার? না খাওয়া দাবার ব্যাপারে একে মাইনাস করে দিই, মাইনাস 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 মাইনাস, তার কারণ হচ্ছে বেজ, এটা খাবো না, এটার গন্ধ, ওটা ছোঁয়া, এটার ইয়ে অনেক প্রবলেম। এখানে আমি একটুখানি বলি, যেহেতু আমি ভেজিটেরিয়ান, সেহেতু আমার একটুখানি ফিশ এই সমস্ততে স্মেলে প্রবলেম আছে, কিন্তু কিন্তু আমার যারা কো আর্টিস্ট তারা এত সুন্দরভাবে কোঅপারেট করে এটাতে, অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল টু দেম, দে ডোন্ট ইউ নো স্কোল্ড মি আজ এরকম নাকশেটকা এরকম কিছু না, বাট কোঅপারেট করে। আর সবাই তো আমরা একসঙ্গে আছি, কেউ এটা খায় কেউ ওটা, প্রত্যেকটা মানুষ তো আলাদা, তার চয়েসটাও আলাদা, কিন্তু সবাই যদি আমরা মেনে না নেই তাহলে কী করে মানে সম্পর্কটা একটা সুন্দর হয়ে ওঠে না, পরিবেশটা ভালো থাকে না, যেন সবাই মিলে আমরা ভীষণ এনজয় করি, এনজয় করি। হ্যাঁ সাজগোজ করে উঠতে রেডি হতে সবথেকে বেশি টাইমটা কে নেয়, যে সবথেকে থুকপুতে কে? ইনি তো একদম রেডি সেরি গো হয়ে আসে, আমি এনাকে কোনো কথা বলা যাবে, আমি স্টুডিওতে ঢুকি
পুরো টপ টু বটম একদম রেডি, ফুল রেডি হয়ে ঢুকি। সুতরাং আমার এসেই আমি সঙ্গে সঙ্গে শটে যেতে পারি। এক্স্যাক্টলি, আমি এখানে এসে রেডি হই, বাট আই ডু মেনটেন মাই টাইম, সো সেরকম কোনো প্রবলেম হয় না। না না, আমি ডেফিনেটলি আই এম অলওয়েজ অন টাইম, বিফোর টাইম, কল টাইমের অনেক আগে ঢোকার একটা অভ্যেস আমি চিরকাল, এটা একটা ডিসিপ্লিনের মতন। আর রেডি ঠিক আছে, টাইমলি টাইমলি হয়ে যায় এটা। উই আর গুড 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 গার্লস। আচ্ছা, আমাদের এই বিহাইন্ড দ্য সিন, এত আড্ডা, এত গল্প, এত কিছু শেয়ার করলাম আপনাদের সঙ্গে, এটা জানতে হলে দেখতে হবে উই স্পট ইউ, অতি অবশ্যই দেখবেন। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ওটা করতে ভুলবেন না। বাই।